হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো আমি আমার বাচ্চার জন্য, আমার 1.5 বছরের বাচ্চার জন্য কিভাবে আমি সুজির ক্ষীর বানাই। অ্যাকচুয়ালি এই ক্ষীরটা আপনি 1 বছর প্লাস যে কোনো বাচ্চাদের খাওয়াতে পারেন, আর যদি আপনি নিজেও খান তাহলেও বুঝবেন এটা কতটা ইয়াম্মি, খুবই ডেলিশিয়াস। চলুন ঝটপট রেসিপি দেখে নিই। বন্ধুরা, এটা হলো আমাদের সুজি। এটা বড় সুজি যেটা বাজারে পাওয়া যায়। বড় সুজি অনেক বাচ্চারা খেতে চায় না, তো তখন আপনি কি করবেন, এই সুজিটাকে একটু মিক্সিতে চালিয়ে নিন, তাহলে এটা ছোট সুজির মতো হয়ে যাবে। অথবা বাজার থেকে যেটা ছোট সুজি পাওয়া যায়, বারিক সুজি, ওটাই কিনে নিন। তো এটা আমি ভেজে রেখেছি, আমি ভেজে এরকম করে ডাব্বায় ভরে রেখে দিই আর এখান থেকে নিয়ে নিয়ে ইউজ করি। এবার আমি সুজির ক্ষীর বানানোর জন্য একটা সসপ্যান নিয়েছি, আর এটা দেখুন দুধ, এটা গরুর দুধ। আর আধা লিটার দুধকে আমি আগে থেকেই জাল দিয়ে রেখেছি, ওপর থেকে মালাই জমেছে কতটা আপনি দেখতে পাচ্ছেন। তো এই পুরো মালাইটা, মানে আধা লিটার দুধের পুরো মালাইটা আমি সুজির ক্ষীরের জন্য ব্যবহার করব। আপনি যে দুধটা নিচ্ছেন সেটাতে যদি মালাই কম হয়, বা মালাই যদি আপনি তুলতে চান অন্য কোনো কাজের জন্য, তাহলে একটা কাজ করতে পারেন, আপনি সুজিটাকে ঘিয়ে ভেজে নিন, তারপরে তার মধ্যে দুধ মেশান, তাহলে বাচ্চার কোনো ঘাটতি থাকবে না। তো আমি পুরো মালাইটা এখানে দিয়ে দিয়েছি, আর মালাইটা আমি ভালো করে ম্যাশ করে নেব, কারণ মালাইয়ের বড় বড় টুকরো থাকলে এটা বাচ্চার গলায় আটকে যায়। আমার আমার বাচ্চা তো খেতে পারে না, ওর গলায় আটকে যায়, উল্টি হয়। তো এই কারণে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তো দেখুন, আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে আমি সুজি মিক্স করব। আমার মেয়ে 2 চামচ সুজি একবারে খেয়ে নেয়, তো একবারের জন্যই বানাচ্ছি, তো ততটাই বানাচ্ছি। আপনি আপনার বাচ্চা যেরকম খায় সেই হিসাবে কোয়ান্টিটি বেশি কম করে নেবেন। তো 2 চামচ সুজি আমি দিয়ে দিলাম, আপনি দেখতে পাচ্ছেন, এটাকেও একটু মিক্স করে নেব। আর এই হচ্ছে কিশমিশ, যেটা আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম 10-12 মিনিটের জন্য, তারপরে ভালো করে ধুয়ে নিয়ে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। ছোটো টুকরো করে এই কারণে কেটেছি যাতে বাচ্চার গিলতে কোনো অসুবিধা না হয়, গলায় আটকে না যায়। আর এই হচ্ছে নাট মিক্সচার, এর মধ্যে অনেকগুলো বাদাম আছে, যেটা আমি আপনাকে বলে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি আপনাকে খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা বলছি, সেটা হচ্ছে কি যে নাট মিক্সচার, যেমন কি আপনি চীনাবাদাম, আমন্ড বাদাম, আখরোট, পেস্তা বাদাম, কাজু বাদাম, এই সমস্ত কিছু সেম সেম প্রপোর্শনে নিয়ে আলাদা আলাদা করে সমস্ত কিছু ভেজে নিন, ভেজে নিয়ে একসাথে মিশিয়ে একটা পাউডার বানিয়ে রেখে দিন। এই পাউডার থেকে প্রতিদিন আপনি 1 চামচ করে বাচ্চাকে খাওয়ান, 1 চামচ করে কোনো কিছুর মধ্যে খাইয়ে দিন। যেমন আপনি প্রতিদিন ক্ষীর খাওয়ান, সেরিলাক খাওয়ান, খিচুড়ি মানে ডাল খিচুড়ি খাওয়ান, যে কোনো কিছুর মধ্যে 1 চামচ মিশিয়ে দিন। তাহলে দেখুন আপনার বাচ্চার স্বাস্থ্যের কোনো প্রকার টেনশন আপনার নিতে হবে না, খুবই ভালোভাবে ওজন বাড়তে থাকে। আর এমনিতে এটা হজম করতে 1 বছরের বেশি যখন বাচ্চার বয়স হয়ে যায়, তখন এই নাট মিক্সচারটা হজম করতে কোনো অসুবিধা হয় না। আর কোয়ান্টিটি আপনি বাচ্চার বয়সের হিসেবে কোয়ান্টিটি বাড়িয়ে বা কমিয়ে দিন। যখন আপনার বাচ্চা 1 বছর সবে সবে পূর্ণ করেছে, তখন আপনি 1/2 টিস্পুন দিন, তারপরে ধীরে ধীরে কোয়ান্টিটি বাড়াতে থাকুন। এখন আমার বাচ্চা 1.5 বছরের হয়ে গেছে, তো আমি এটা 1 টিস্পুন ভরে নিই। এরকম করে আপনিও নিজের বাচ্চার জন্য করুন, দেখুন বাচ্চার স্বাস্থ্যে কতটা সুধার এসে যাবে, খুবই খুবই ডেভেলপমেন্ট হবে, একেবারেই টেনশন করতে হবে না। আরেকটা কথা কি, এই যে মিক্সচারের কথাটা আমি বললাম, এটা রাত্রে দেবেন না একেবারেই, কারণ রাত্রে খুব বেশি জটিল খাবার দিলে বাচ্চাদের হজম হয় না, আর রাতে পেট ব্যথা করে, আর পেট ব্যথা করবে তো রাতভর ঘুমোতে পারবে না, এ কারণে রাত্রে দেবেন না। এই মিক্সচারটা সকাল সকাল দেওয়াই ভালো। যদি একেবারে সকালে প্রথম নাস্তার খাবারে না দিতে চান, তাহলে নাস্তার পরের যে মিলটা খাওয়ান সেই মিলে দিয়ে দিন। তো এই নাট মিক্সচার আমি 1 টিস্পুন ভরে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবার আমরা এর মধ্যে দুধ মেশাবো। 2 টিস্পুন সুজির জন্য 1/2 লিটার দুধ লাগে, মানে 250 ml দুধ লাগে। এটা একেবারে পাক্কা কোয়ান্টিটি, এর বেশি কম হয় না। তো 250 ml দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনি যদি সুজি বেশি কম করে নেন তাহলে দুধও হেরফের হবে। হালকা করে মিক্স করে নেব। ঠান্ডা দুধ মেশানোতে কোনো দলা পাকানোর ভয় থাকে না, এই কারণে কোনো টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই। এর মধ্যে আমরা অ্যাড করব চিনি। 1 টিস্পুন আমি চিনি নিচ্ছি, চিনি বেশি অ্যাড করব না। আর সম্ভব হলে গুড় অ্যাড করবেন বাচ্চার খাবারে, আমার কাছে এই মুহূর্তে গুড় নেই, যখন গুড় থাকে তখন আমি গুড়ই দিই। তো এর সাথে সাথে আমি দেব একেবারে 1/2 পিঞ্চ মতো লবণ। লবণটা দিলে কি হয় কি, মিষ্টি খাবারের স্বাদটা খুব বেড়ে যায়, এই কারণে আমি আমার বাচ্চার ক্ষীরেও দিই। আর এটা হচ্ছে 1টা এলাইচি আমি ফাটিয়ে নিয়েছিলাম, আর তার 1/3 পরিমাণ, মানে 1/3 ভাগ পরিমাণ আমি দিয়ে দিলাম। যে খোসাটা দেখা যাচ্ছে এটা আমি খাওয়ানোর সময় তুলে ফেলে দেব।
चालिए निलाम एकटु। देखुन बंधुरा ओपर दिए कतटा घी देखा जाच्छे, अनेकटा घी ओपर दिए देखा जाच्छे, कारण आमरा एखाने मालाई व्यवहार करेछि। पुरो आधा लिटार दूधेर पुरोटा मालाई आमी एखाने दिए दिएछि। आमी आपनाके आबारो बोलछि, आपनि जे दूधटा निच्छेन सेटाते जदि मालाई ना हय, मालाई कम हय, ताहले अवश्यई घिये भेजे नेबेन सुजिटा, कारण घिटा किन्तु बाच्चार जन्य खुबई जरूरी। बाच्चार ब्रेन डेवलपमेंटेर जन्य, वजन मेनटेन करार जन्य, दुटोर जन्यई खुबई जरूरी। तो एबार आमरा एटाके कुक करार जन्य बसाबो। আমি গ্যাসের ওপর বসিয়েছি। প্রথমে আমি কিছুক্ষণের জন্য হাই হিটে রাখবো, যাতে একটা বলক এসে যায়, মানে দুধটা ফুটতে শুরু করে। তারপরে আমি লো হিটে দিয়ে রান্না করব। সুজি কুক হতে বেশি সময় লাগে না, একেবারে খুব বেশি লাগলে 5 মিনিট সময় লাগতে পারে। তো 5 মিনিট পর্যন্ত কুক করব। এমনিতে দেখে বোঝাই যাবে, সুজিও দেখতে ট্রান্সপারেন্ট হয়ে যাবে আর হিটটাও গাঢ় হয়ে যাবে, তখন আমরা নামিয়ে নেব। খুব বেশি গাঢ় করব না, কারণ ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে। আপনাকে আমি দেখাচ্ছি, সুজি এখন ট্রান্সপারেন্ট হয়ে গেছে, মানে সুজি কুক হতে শুরু করেছে, কুক হয়ে গেছে অলরেডি। এবার আমাদের আর বেশিক্ষণ রাখতে হবে না, মানে সুজিটা একটু গাঢ় হয়ে গেলে, একটু কনসিস্টেন্সিটা ঠিক হলেই আমরা নামিয়ে নেব। খুব বেশি ঠিক করব না কিন্তু, আবার বলছি, কারণ বাচ্চাকে খাওয়াবো, তো গিলতে অসুবিধা না হয় সেরকম কনসিস্টেন্সি রেখেই নামাতে হবে। দেখুন বন্ধুরা, মোটামুটি 4-4.5 মিনিট হয়ে গেছে, ক্ষীরের কনসিস্টেন্সি গাঢ় হয়ে গেছে, আর ঠান্ডা হলে আরও একটু গাঢ় হবে। তো এখন আমরা ক্ষীরটাকে নামিয়ে নেব। এই দেখুন সুজি দেখতে কতটা ট্রান্সপারেন্ট লাগছে, আর ক্ষীরটাও গাঢ় হয়ে গেছে। এবার আমরা হিট বন্ধ করব আর কিছু সময়ের জন্য রেখে ঠান্ডা হতে দেব। আমি ক্ষীরটাকে খুব বেশি সময় রাখি না, একেবারে সঙ্গে সঙ্গেই ঠান্ডা করে সঙ্গে সঙ্গেই খাইয়ে দিই। কুসুম গরম থাকতে থাকতেই খাওয়ানো শুরু করি, আর খাওয়াতে খাওয়াতে ঠান্ডা হয়ে যায়, সেরকম করে আমি খাইয়ে দিই। কারণ এটা তো সুজির ক্ষীর, যত বেশিক্ষণ রাখবেন ততই টাইট হয়ে যাবে, আর বেশি ঠান্ডা হয়ে গেলে টাইটই হয়ে যাবে, খুব হালুয়া হয়ে যাবে। তো এই কারণে আমি বেশিক্ষণ লেট করি না। তো এখন চলুন হিট বন্ধ করে দিই আর কিছুটা ঠান্ডা করে সার্ভ করে নিই। বন্ধুরা, আপনি দেখতেই পেলেন কি আমি কতটা সহজ প্রসেস আপনাকে দেখিয়েছি। আপনি যদি রোজও এই ক্ষীরটা বানিয়ে খাওয়াতে চান আপনার বাচ্চাকে, তাহলেও কোনো ঝামেলা নেই, একবারে ঝটপট তৈরি হয়ে যায়। অবশ্যই এই ক্ষীরের রেসিপিটা ট্রাই করবেন আর আপনার বাচ্চাকে খাওয়াবেন। যদি আপনি আমার এই রেসিপিটা ট্রাই করেন আর আপনার বাচ্চাকে খাওয়ান, তাহলে কিছুদিন ট্রাই করার পরে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনার বাচ্চার ডেভেলপমেন্ট কেমন হচ্ছে। আর সত্যি বলতে কি, এই যে ক্ষীরটা আমি বানিয়েছি, এই ক্ষীরটা নিজেও খেয়ে দেখবেন যে কতটা ইয়াম্মি আর কতটা টেস্টি। এটা খেতে ভীষণ টেস্টি হয়, আমার মেয়ে তো এটা ভীষণ পছন্দ করে। নিশ্চয়ই ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন যে আপনার কেমন লাগলো। বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর খেতে থাকুন। বাই বাই।